ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद शूरये सचित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेव सुतम देवं कंस चानूरमर्दनम देवकी परमानंदम कृष्णं वंदे जगद्गुरुं। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग। এই অধ্যায়ের প্রারম্ভে অর্জুন শ্রী ভগবানের কাছে জানতে চাইছেন প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় এইগুলি সম্বন্ধে তত্ত্ব জানতে চাইছেন। শ্রী ভগবান বলেছেন এই শরীর, এই শরীরটি হচ্ছে যে ভোগায়তন দেহ, সেই দেহটি হচ্ছে ক্ষেত্র, এবং সেই দেহটিকে যিনি জানেন অর্থাৎ ভেতরে যে জীবাত্মা অবস্থান করছেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এবং এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এই যে জ্ঞান, এই জ্ঞানটি শ্রী ভগবান বলছেন যে এটিই হলো জ্ঞান। অর্থাৎ এই দুয়ের মধ্যে যে প্রভেদ সেটি যিনি জানতে পারেন এবং সেই ক্ষেত্রজ্ঞই যে শ্রী ভগবান, সেইখানে যে আমি আমার তার ভেতরে অন্তরাত্মা শ্রী ভগবান বিরাজ করছেন সেইটি যিনি জানেন। ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও জ্ঞানম যত্তত জ্ঞানম মতম মম। সেইটি বলছেন যিনি জানেন সেটি হচ্ছে জ্ঞান। এরপরে শ্রী ভগবান বলছেন এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এর যে বৈশিষ্ট্যগুলি সেই বৈশিষ্ট্যগুলি বলছেন, এই সেইটি বৈশিষ্ট্যগুলি তিনি সহজভাবে বলছেন কারণ এই বৈশিষ্ট্যগুলি শাস্ত্রে বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে, তিনি এখন এটার সম্পর্কে সহজভাবে বলছেন। মহাভূতানহংকার বুদ্ধির অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশৈকম চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাতশ্চেতনাধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন স্ববিকারম উদাহৃতম। ক্ষেত্র কি? ক্ষেত্র হচ্ছে অর্থাৎ এই শরীর, এই শরীর কি কি নিয়ে গঠিত, শরীর অর্থাৎ মূল যে একদম সেই শরীর যে তার যে মূলে চলে যাচ্ছেন সেইখান থেকে শুরু হয়ে এবং বর্তমান অবস্থা সেইটি যেটি বলছেন সেটি বলছেন মহাভূতানি। মহাভূতানি অর্থাৎ ভূত পঞ্চ, পঞ্চ মহাভূত, পঞ্চ মহাভূত আমাদের শাস্ত্রে বলা হয় পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ, এই পঞ্চ মহাভূত, এই পঞ্চ মহাভূত থেকেই সমস্ত সৃষ্টি শুরু হয়েছে। সেই পঞ্চ মহাভূত, মহাভূতানি, মহাভূতানি অর্থাৎ ভূমি আদি যে পঞ্চ মহাভূত পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ। মহাভূতানি অহংকার, এই মহাভূতে এই পঞ্চ যে মহাভূত তাদের কারণস্বরূপ যে অহংকার, সেই অহংকার। বুদ্ধি, বুদ্ধি অর্থাৎ অধ্যবসায়াত্মিকা বুদ্ধি, অধ্যবসায়াত্মিকা বুদ্ধি বা জ্ঞানাত্মক যে মহত্তত্ত্ব, সেই মহত্তত্ত্ব, সেই বুদ্ধি, বুদ্ধি। অব্যক্তম এব চ, অব্যক্তম এবং কারণভূত মূলা যে প্রকৃতি, মূলা প্রকৃতি যে অবস্থায় কিনা অব্যক্ত সেটি ব্যক্ত নয়, সেই অব্যক্তম এইটি হচ্ছে আদি অব্যক্ত। সেই অব্যক্ত, সেই অব্যক্ত থেকে অর্থাৎ
মহাভূতানি, যেটা পঞ্চ মহাভূত, তাদের যে কারণ অহংকার, তারপরে বুদ্ধি, বুদ্ধির পরে সেই অব্যক্ত অর্থাৎ কারণভূতা মূলা প্রকৃতি। এই মূলা প্রকৃতি থেকে শুরু হয়ে ক্রমশ পঞ্চ মহাভূতে আসছে। তারপরে বলছেন কি, ইন্দ্রিয়ানি দশৈকম চ, ইন্দ্রিয়ানি দশৈকম চ, অর্থাৎ দশটি ইন্দ্রিয়, দশটি ইন্দ্রিয়, দশ ইন্দ্রিয়ানি, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় যে আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ, এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় ইন্দ্রিয়ানি দশৈকম চ, দশ ইন্দ্রিয়ানি একম চ, এই একম মানে হচ্ছে মন, মন এই একম চ মন, ইন্দ্রিয়ানি দশক একম, দশ একম চ ইন্দ্রিয়ানি দশৈকম চ। এরপরে পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা, পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা, অর্থাৎ ইন্দ্রিয়ের যে বিষয়, ইন্দ্রিয়ের যে বিষয় সেই পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা, পঞ্চ ইন্দ্রিয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, সেই পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা, ইন্দ্রিয়ের যে বিষয়গুলি সেই বিষয়গুলি পঞ্চ ইন্দ্রিয় গোচরা, এইটি বললেন। প্রথমে বলছেন কি, মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্ত ইন্দ্রিয় দশে, দশ ইন্দ্রিয় এক, ইন্দ্রিয় দশৈকম চ এক মন, পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা, অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় সেটি হচ্ছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। এই যে কটি বলা হলো এইটি হচ্ছে ২৪ তত্ত্ব, চতুর্বিংশ যে তত্ত্ব বলা হয় সেই ২৪ তত্ত্ব, সেইটি ২৪ তত্ত্ব সাংখ্যমতে, সাংখ্যমতে যে দেহের উপাদান সেইটি বলা হলো মহাভূতানি, মহাভূতানি পঞ্চ মহাভূত, তারপরে অহংকার বুদ্ধি, অহংকার বুদ্ধি অব্যক্ত, এই তিনটি হলো, এবং তারপরে পাঁচ আর তিন আট হলো, ইন্দ্রিয়ানি দশৈকম চ এক দশ একম চ, তাহলে এখানে দশটি ইন্দ্রিয়, দশটি ইন্দ্রিয় এবং তারপরে মন, অর্থাৎ এগারো, দশ আর একে এগারো, ওদিকে আট উনিশ, পঞ্চচ ইন্দ্রিয় গোচরা এবং উনিশ এবং পঞ্চচ ইন্দ্রিয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই 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 পাঁচটিকে নিয়ে ২৪ যে তত্ত্ব, সেই ২৪ তত্ত্ব এই উপাদানে দেহ গঠিত এইভাবে সাংখ্যমতে ব্যাখ্যা করা হয়। এর সঙ্গে এবার শ্রী ভগবান বলছেন কি, ইচ্ছা দেশ, ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনাধীতি, এর সঙ্গে বলছেন কি, ইচ্ছা, ইচ্ছা অর্থাৎ ইচ্ছা মানে সুখে, সুখের স্পৃহা, ইচ্ছা সুখের স্পৃহা, দেশ দেশ ঘৃণা, সুখ সুখম সুখ, দুঃখম দুঃখ, সংঘাত সখা সংঘাত অর্থাৎ দেহেন্দ্রিয় সংহতি অর্থাৎ শরীর, সংঘাত দেহেন্দ্রিয় সংহতি অর্থাৎ শরীর, চেতনা চেতনা জ্ঞানাত্মিক মনোবৃত্তি ধীতি ধৈর্য, এতত এই সবকটি মিলে, এই সবকটিকে মিলে এইগুলোকে ব্যাখ্যা করা হয় কি, ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত, সংঘাত মানে হচ্ছে দেহ, সব কিছু, সব কিছু জড়িয়ে যে যেটি হচ্ছে সেটি হচ্ছে দেহ, ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত বা সংহতি দেহ, চেতনা ধীতি এগুলোকে বলা হয় পদার্থ, অর্থাৎ এগুলি বিকারগ্রস্ত, এতৎ ক্ষেত্রম এইগুলিকে, এই সমস্ত কিছু মিলে, অর্থাৎ ওপরে যে ২৪ তত্ত্ব এবং তারপরে যেগুলি বলা হলো ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত চেতনা ধীতি, এইগুলি সব মিলিয়ে এতৎ ক্ষেত্রম এইগুলি হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র অর্থাৎ এইটি হচ্ছে সব মিলিয়ে শরীর, সমাসেন 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 এগুলি হচ্ছে সংক্ষেপে, এইটি হলো শরীর,
সবিকারম উদাহিতম, সবিকারম এগুলি সবই বিকার্জিত, সবিকারম এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদাহিতম, এগুলি সংক্ষেপে সবই বলা হলো, এটি হচ্ছে ক্ষেত্র, এগুলি সবিকারম বিকারযুক্ত, বিকারযুক্ত বলা হচ্ছে। তাহলে যে শরীর তত্ত্ব, শরীর তত্ত্ব ক্ষেত্র, ক্ষেত্র যে ভোগায়তন দেহ, সেই দেহের বৈশিষ্ট্য কি? দেহের বৈশিষ্ট্য হচ্ছে মহাভূতানি পঞ্চ মহাভূত অহংকার বুদ্ধি অব্যক্তম এবচ, অব্যক্তম মূলা প্রকৃতি, তারপরে ইন্দ্রিয় দশক দশ একম চ, ইন্দ্রিয় দশৈকম চ, ইন্দ্রিয় দশ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় একম চ, একম মানে হচ্ছে মন, মন, তারপরে পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা, ইন্দ্রিয় গোচরা ইন্দ্রিয়ের যে বিষয়, পঞ্চ বিষয় শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, এইগুলি, এই যে চব্বিশ তত্ত্ব, এই চব্বিশ তত্ত্ব সাংখ্য মতে এই উপাদানে গঠিত হচ্ছে দেহ, এগুলি হচ্ছে দেহের উপাদান। এর সঙ্গে গীতাতে বলা হচ্ছে ইচ্ছা দেশ, ইচ্ছা দেশ সুখম দুঃখম, সুখ দুঃখ সংঘাত অর্থাৎ সংহতি অর্থাৎ শরীর চেতনা, চেতনা জ্ঞানাত্মিকা মনোবৃত্তি ধীতি ধৈর্য, এই সব মিলিয়ে এতৎ ক্ষেত্রম, এইটি হচ্ছে ক্ষেত্র বা ভোগায়তন দেহ, সমাসেন সংক্ষেপে সবিকারম উদাহিতম, যেগুলি কিনা বিকারজিত, বিকারযুক্ত, সেই বিকারযুক্ত সেইটিকে বলা হচ্ছে সবিকারম, বিকারযুক্ত উদাহিতম বলা হলো। এইভাবে এই দুইটি শ্লোকের মাধ্যমে যে ভোগায়তন দেহের বৈশিষ্ট্য কি, তৎক্ষেত্রম আগে বলা হয়েছে কি, তৎক্ষেত্রম ইয়চ আয়াদৃচ্চ ইয়ত বিকারিশ্চ ইয়তশ্চ ইয়ত, তৎক্ষেত্রম সেই ক্ষেত্র, সেই ভোগায়তন দেহটি ইয়চ ইয়াদৃচ্চ যে প্রকার অর্থাৎ যে ধর্মযুক্ত, এইসব ধর্মযুক্ত ইয়ত বিকারিশ্চ যে যে বিকারযুক্ত, তার যে সমস্ত বিকার রয়েছে, যে সমস্ত ধর্ম রয়েছে, যে সমস্ত বিকার রয়েছে, ইয়তশ্চ যা থেকে, ইয়ত যেভাবে উৎপন্ন হচ্ছে, সেই একদম মূল প্রকৃতি, কারণ মূলা প্রকৃতি অব্যক্ত, সেই মূলা প্রকৃতি থেকে একদম স্থূল অবস্থা, সেই সমস্ত কিছু শ্রী ভগবান এখানে বর্ণনা করলেন। এছাড়া আমাদের শাস্ত্রে যেভাবে সৃষ্টির ক্রম বর্ণনা করা আছে, সৃষ্টির ক্রম, সৃষ্টির ক্রমে বলা আছে কি যে প্রথমে একদম সৃষ্টির ক্রম, সেটা শাস্ত্রে যেরকম বলা আছে সেটি হচ্ছে প্রথমেই আকাশের উৎপত্তি হয়েছে, আকাশ, আকাশের উৎপত্তি অর্থাৎ শূন্য আকাশ, সেই আকাশে, আকাশটাকে কি বলা হচ্ছে, আকাশ হচ্ছে যখনই প্রকৃতির সৃষ্টি, যখনই সৃষ্টি হচ্ছে তখন তার মধ্যে গুণ থাকছে, গুণ, গুণের আবির্ভাব হচ্ছে, সেই গুণের যে আবির্ভাব সেইটি বলা হচ্ছে কি আকাশের গুণ হচ্ছে শব্দ গুণবিশিষ্ট, শব্দ গুণবিশিষ্ট আকাশ প্রথমে, এটা হচ্ছে আমাদের শাস্ত্রেতে লেখা আছে বা উপনিষদে আছে সৃষ্টির যে ক্রম, সৃষ্টি কিভাবে হচ্ছে, প্রথমেই আকাশ উৎপন্ন হচ্ছে, আকাশ হচ্ছে শব্দ গুণবিশিষ্ট, সেই আকাশ থেকে, আকাশ থেকে আকাশ উৎপত্তি হচ্ছে, সেই আকাশ থেকে উৎপত্তি হচ্ছে বায়ু, ধীরে ধীরে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম থেকে ধীরে ধীরে স্থূল অবস্থায় আসছে, ধীরে ধীরে স্থূল অবস্থায় আছে, সেই স্থূল অবস্থায় কেমনভাবে আসছে তার যে রূপরেখাটি দেয়া হচ্ছে, আকাশ থেকে বায়ু হচ্ছে এবং বায়ুর গুণ হচ্ছে কি শব্দ এবং স্পর্শ, সেই শব্দ আকাশ থেকে এসছে বলে এসছে, এবার বা নতুন একটি গুণ হচ্ছে কি স্পর্শ, বায়ুকে স্পর্শ করা যাচ্ছে, আয়ু সেই আকাশ হতে শব্দ বায়ু হচ্ছে এবং বায়ুর গুণ হচ্ছে শব্দ স্পর্শ, তাহলে মূল হচ্ছে আকাশ, সেই বলা হচ্ছে কি মূলা প্রকৃতি অব্যক্ত মূলা প্রকৃতি, তো এইখানে সৃষ্টির ক্রম হচ্ছে কি আকাশ, আকাশটা হচ্ছে গুণ হচ্ছে শব্দ, তার থেকে বায়ু হচ্ছে, বায়ু হচ্ছে শব্দ স্পর্শ গুণ বিশিষ্ট, এবার বায়ু হতে তেজের উৎপত্তি হচ্ছে, বায়ু হতে তেজের উৎপত্তি হচ্ছে, তেজের উৎপত্তি মানে হচ্ছে কি
তেজের হচ্ছে গুণ হচ্ছে শব্দ স্পর্শ, যে আকাশের শব্দ আছে আর বায়ু যে স্পর্শ আছে তার সঙ্গে রূপ আসছে, রূপ শব্দ স্পর্শ রূপ, এই যে ইন্দ্রিয়ের যে বিষয়গুলি এইভাবেই সৃষ্টি হয়ে যাচ্ছে, শব্দ স্পর্শ রূপ তেজের উৎপত্তি হচ্ছে। তাহলে প্রথমে হলো আকাশ, আকাশ থেকে হলো বায়ু, বায়ু থেকে হলো তেজ, আকাশ থেকে হলো বায়ু, বায়ু থেকে হলো তেজ। তাহলে বায়ুর যে তেজের যে তিনটি গুণ হলো শব্দ স্পর্শ রূপ, তেজ হতে হচ্ছে কি এই তেজ, তেজ হতে বা অগ্নি, তেজ থেকে হচ্ছে কি জল, সেখান থেকে জল, বায়ু থেকে হচ্ছে, বায়ু থেকে তেজ, তেজ থেকে হচ্ছে জল, জলের যে গুণ আছে সেই জল থেকে সেখানে শব্দ স্পর্শ রূপ গুণবিশিষ্ট জল, জল 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 আসছে, তখন সেই জল থেকে আবার পৃথিবী, পৃথিবী উৎপন্ন হচ্ছে জল থেকে, জলেতে অতিরিক্ত একটি গুণ আসছে সেটা হচ্ছে রস, শব্দ স্পর্শ রূপ রস জল। প্রথমে আকাশ, আকাশ থেকে, আকাশ হচ্ছে শব্দ, আকাশ থেকে বায়ু শব্দ স্পর্শ, বায়ু থেকে তেজ, তেজের মধ্যে শব্দ স্পর্শ রূপ, তেজ থেকে যাবার হচ্ছে জল, জলের সঙ্গে শব্দ স্পর্শ রূপ রস, জলেতে রস সেটি যুক্ত হচ্ছে, তারপরে শব্দ স্পর্শ রূপ রস, এর থেকে এই জল থেকে সৃষ্টি হচ্ছে পৃথিবী, জল থেকে সৃষ্টি হচ্ছে পৃথিবী, সেই পৃথিবীর বৈশিষ্ট্য কি গন্ধ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বিশিষ্ট, এই হচ্ছে, এই হচ্ছে সৃষ্টিতত্ত্ব, এই সৃষ্টিতত্ত্ব যেটি রয়েছে যে আকাশ থেকে বায়ু, বায়ু থেকে তেজ, তেজ থেকে জল, তেজ থেকে জল, জল থেকে পৃথিবী, সেই আকাশ, এবং এই যে এই এই যে সৃষ্টিগুলি হলো এই সৃষ্টিগুলোকে বলা হচ্ছে কি পঞ্চ তন্মাত্র, তন্মাত্র মানে অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, এটা এত সূক্ষ্ম যে এটা আমাদের ধারণার অযোগ্য, এটা ব্যবহারের অযোগ্য, এইভাবে বলা হচ্ছে যে ঠাকুর বলছেন যে সোনা খাঁটি সোনা দিয়ে গহনা হয় না, একটু খাদ বেসাতে হয়, ঠিক সেরকম এরা এত খাঁটি এত সূক্ষ্ম যে এর দ্বারা এটি ব্যবহারের অযোগ্য, কিন্তু জাস্ট শুধু শুধু বলা যায় যে গুণগুলো, গুণের গুণের একটা সৃষ্টি হচ্ছে এইভাবে বলা যায়। প্রথমে আকাশ এলো, আকাশের গুণ হচ্ছে শব্দ, আকাশ থেকে বায়ু এলো, বায়ুর গুণ হচ্ছে শব্দ স্পর্শ, বায়ু থেকে তেজ হলো, তেজের গুণ হচ্ছে শব্দ স্পর্শ রূপ, তেজ থেকে জল এলো, জলের গুণ হচ্ছে শব্দ স্পর্শ রূপ রস, এবং জল থেকে পৃথিবী এলো, সেই পৃথিবী হলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। পৃথিবী জল বায়ু আকাশ আমরা যেরকমভাবে চিন্তা করতে অভ্যস্ত, এটা তার থেকে অনেক একদম সূক্ষ্ম, এত সূক্ষ্ম দিয়ে যেটি কিনা ব্যবহারের অযোগ্য, এই যে সূক্ষ্ম অবস্থাটি এটা কি বলে পঞ্চতন্মাত্র, পঞ্চতন্মাত্র এই সূক্ষ্ম অবস্থাটিকে বলছে। এরপর এই যে পঞ্চতন্মাত্র সৃষ্টি হলো, অর্থাৎ সৃষ্টি হয়ে গেল কি আকাশ সৃষ্টি হয়েছে, বায়ু সৃষ্টি হয়েছে, তেজ সৃষ্টি হয়েছে, জল সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে, এই যে সৃষ্টি হলো, সৃষ্টিতে এগুলি এত সূক্ষ্ম যে ব্যবহারের অযোগ্য, তো এটিকে ব্যবহারের যোগ্য কি করে করা হয়, সেই তাতে এইভাবে শাস্ত্র লেখা হয়েছে যে একটির সাথে অপরগুলির সঙ্গে মিশ্রণ করা হয়, অর্থাৎ এই যে পঞ্চতন্মাত্র পাওয়া গেল, সূক্ষ্মতন্মাত্র পঞ্চতন্মাত্র পাওয়া গেল, এই পাঁচটি তন্মাত্র নিজেদের মধ্যে মিশ্রণ করা হয়, মিশ্রণ করা হয়, অর্থাৎ মিশ্রণটি কিভাবে হয়, মিশ্রণটি আকাশ তার যে তন্মাত্র রয়েছে সেই তন্মাত্র তার অর্ধাংশ, আকাশের যে তন্মাত্র রয়েছে সেই তন্মাত্রের অর্ধাংশ, এবং বাকি যে চারটি তন্মাত্র রয়েছে, বাকি চারটি তন্মাত্র কোনটি, যেটা কিনা বায়ু তেজ জল এবং পৃথিবী, এই চারটি তন্মাত্র থেকে তাদেরকে
তাদের আট ভাগের এক ভাগ, আট অর্থাৎ অর্ধেকটা তারা নিজেরা নিজেরা রেখে দিচ্ছে, প্রত্যেকে নিজের নিজের অর্ধেকটা রেখে দিয়ে বাকি অর্ধেকের একাংশ করে দিয়ে দিচ্ছে, সকলের মধ্যে সেটি ভাগ করে দিচ্ছে। তো সেইভাবে যখন এটি করা হচ্ছে, এইভাবে যখন ভাগ করা হচ্ছে, তখন সেই ভাগটা দাঁড়াচ্ছে কি, আকাশ তার অর্ধাংশ রেখে বাকি অর্ধাংশ বাকিদেরকে দিয়ে দিচ্ছে এবং বাকিদের থেকে সে এক অষ্টমাংশ নিচ্ছে। এইভাবে আকাশ তো সৃষ্টি হচ্ছে, স্থূল আকাশ সৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে পঞ্চীকৃত, পঞ্চীকৃত ভূত পঞ্চভূত পঞ্চীকৃত। আগেরটি হলো অপঞ্চীকৃত, পঞ্চ তন্মাত্র যেটি অপঞ্চীকৃত পঞ্চভূত, এটি হচ্ছে পঞ্চীকৃত পঞ্চভূত। এইভাবে আকাশ তার নিজের অর্ধেকটা রেখে বাকি সকলের কাছ থেকে এক অষ্টমাংশ নিল, তেমনি বায়ু তার অর্ধেকটা রেখে বাকি সকলের কাছ থেকে এক অষ্টমাংশ, তেমনি তেজ, তেমনি জল, তেমনি পৃথিবী। এইভাবে প্রত্যেকের নিজের নিজের অর্ধে রেখে বাকিদের কাছ থেকে এক অষ্টমাংশ নিয়ে যে পঞ্চীকৃত স্থূল, স্থূল বা পঞ্চীকৃত বায়ু, পঞ্চীকৃত যে পঞ্চভূত সৃষ্টি হচ্ছে, যে এই এইভাবে পঞ্চভূত যে পঞ্চীকৃত স্থূল, স্থূল অবস্থায় সৃষ্টি হচ্ছে, সেই স্থূল অবস্থা থেকে, সেই স্থূল অবস্থা থেকে সৃষ্টির প্রারম্ভ হচ্ছে। সেই স্থূল অবস্থায় এদের যে গুণগুলি বলা হলো, ওই গুণগুলি সৃষ্টি মানে ওই গুণগুলি ওইভাবে প্রকাশ হচ্ছে। সেই স্থূল অবস্থাও অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম সেই স্থূল অবস্থা, সেই মূলা প্রকৃতি থেকে মূল এর যে স্তরগুলি রয়েছে, মূলা প্রকৃতি যেটি কিনা অব্যক্ত, তারপরে বুদ্ধি, তারপরে অহংকার, তারপরে এই যে পঞ্চ মহাভূত স্থূল যেগুলি রয়েছে। তো এখন এই যে সৃষ্টির ক্রম, সৃষ্টির ক্রম, প্রথমত শরীর, শরীরকে বলা হলো কি, শরীর যে ক্ষেত্র, সেই ক্ষেত্র কি, একটি হচ্ছে কি, মহাভূতানি পঞ্চ মহাভূত, পঞ্চভূত মহাভূত মানে পঞ্চীকৃত যে মহাভূত, পঞ্চ মহাভূত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, তারপরে অহংকার, তারপরে বুদ্ধি, তারপরে অব্যক্ত মূলা প্রকৃতি চ, ইন্দ্রিয়ানি দশৈকম চ, অর্থাৎ দশটি ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, একম চ, একম চ মন, তারপরে পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা, এবং পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের যে বিষয় সেই বিষয়গুলি, এইগুলি মিলে চব্বিশ তত্ত্ব হচ্ছে। এই চব্বিশ তত্ত্ব দিয়ে সাংখ্যমতের যে দেহ বা শরীর উৎপন্ন হচ্ছে, এখানে গীতাতে তার সঙ্গে বলা হচ্ছে কি, ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনাধীতি, ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ দেহ, চেতনা, চেতনা জ্ঞানাত্মিকা মনোবৃদ্ধি, মনোবৃত্তি, ধীতি ধৈর্য, এই সব মিলিয়ে এতত, এইগুলি ক্ষেত্র, এইগুলি সমাসেন সংক্ষেপে এইটিকেই শরীর বলা হলো। সবই কারম উদাহৃতম, এগুলি হচ্ছে বিকারযুক্ত। এবার মহাভূতানি, একদম প্রথমে বলা হয়েছে মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তম এবছর, সেই মহাভূতানি যে সৃষ্টির ক্রম, সেই সৃষ্টির ক্রম বলা হচ্ছে কি, সেই সৃষ্টির ক্রম প্রথমেই হচ্ছে কি, অপঞ্চীকৃত পঞ্চ তন্মাত্র সৃষ্টি হচ্ছে। প্রথমে আকাশ শব্দগুণ বিশিষ্ট, তারপরে বায়ু শব্দ স্পর্শগুণ বিশিষ্ট, তারপরে তেজ শব্দ স্পর্শ রূপ বিশিষ্ট, বায়ু তারপরে জল শব্দ স্পর্শ রূপ রস বিশিষ্ট, তারপরে পৃথিবী শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বিশিষ্ট, এইগুলিকে পঞ্চ তন্মাত্র বা অপঞ্চীকৃত। এরপরে প্রত্যেকে নিজের নিজের অর্ধেক রেখে বাকিদের কাছ থেকে এক অষ্টমাংশ, অষ্টমাংশ যে নিচ্ছে অর্থাৎ এক অষ্টমাংশ যে নিচ্ছে সেইটি নিয়ে তারা পঞ্চীকৃত হচ্ছে। আকাশ তার অর্ধেকটা রেখে বাকিদের কাছ থেকে এক অষ্টমাংশ বা ওয়ান এইথ যেটা নিচ্ছে সেই অংশটা নিয়ে পঞ্চীকৃত হচ্ছে, তখনই সৃষ্টির খেলা চলছে, সৃষ্টি হচ্ছে। এইভাবে শ্রী ভগবান যে প্রথম দুটি শ্লোকের মাধ্যমে
क्षेत्रम तत् क्षेत्रम यच्च यादृच्च यत् विकारि यतश्च सेई क्षेत्र सेई देहटि यच्च यादृच्च जे प्रकार धर्मयुक्त यत् विकारि जे प्रकार विकारजित युक्त यतश्च जा थेके एसेछे यत् जेभावे एसेछे एई जेभावे एसेछे प्रक्रियाटा बला हलो যেভাবে এসছে এই সমস্ত কিছু এই দুইটি শ্লোকের মাধ্যমে বললেন। তারপরে যেটি বলছেন সচ ইয়ত প্রভাবশ্চ তৎ সমাসেন মে শৃণু সচ অর্থ সেই ক্ষেত্রজ্ঞ সেই ক্ষেত্রজ্ঞ ইয়ত প্রভাবশ্চ যেরকম প্রভাব যেরকম স্বরূপ প্রভাব বিশিষ্ট প্রভাব সম্পন্ন সচ ইয়ত প্রভাবশ্চ সেইটি যেরকম স্বরূপ বিশিষ্ট যেরকম প্রভাব শোন তৎ সমাসেন মে শুনু সেইটি সংক্ষেপে শোনো। এরপরে যে ক্ষেত্রজ্ঞের যে বৈশিষ্ট্যগুলি সেই ক্ষেত্রজ্ঞের বৈশিষ্ট্যগুলি অর্থাৎ ক্ষেত্রজ্ঞের বৈশিষ্ট্য সেখানে তিনি বলতে গিয়ে বলছেন কি জ্ঞানে জ্ঞান বা জ্ঞানের সাধন অর্থাৎ ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞ তার বৈশিষ্ট্য যেগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলির দ্বারা সে সাধন করবে, সাধন করে সে তার স্বরূপকে জানবে। সেইখানে ভগবান পাঁচটি শ্লোকের মাধ্যমে সেই জ্ঞানের যে সাধন সেইটি বলেছেন। অমানিত্যম অধম্বিত্যম অহিংসা শান্তি আর্যবম আচার্য আচার্য উপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ বিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন অশক্তি অনভিসঙ্গ পুত্র দ্বার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তত্বম ইষ্ঠা নিষ্ঠোপপত্তিষু মই চা অনন্য যোগে না ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতম অরতির জন সংসদী অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞানম ইয়দতো নথা। এইগুলি হচ্ছে জ্ঞান, বাকিগুলি হচ্ছে অজ্ঞান, অর্থাৎ এগুলি হচ্ছে জ্ঞানের সাধন। জ্ঞানের সাধন এই জ্ঞানের যে সাধন আছে সেগুলি যেগুলি ভালো সেগুলিকে নিয়ে করতে হবে, যেগুলি ভালো নয় সেগুলিকে দোষ দর্শনম করে এইভাবে যে জ্ঞানের সাধন সেটি পরে বিস্তারিত এগুলি আলোচনা করা হবে। তো এইগুলির মাধ্যমে ক্ষেত্রজ্ঞ সচ ইয়ত প্রভাবশ্চ সেটি কীরকম স্বরূপ বিশিষ্ট এবং কীরকম প্রভাব সম্পন্ন সেইটি তৎ সমাসেন মে শুনু সেটি সংক্ষেপে বলবো। সেই যে জ্ঞানের সাধন বা জীবের যে ক্ষেত্রজ্ঞ যে জীবাত্মা তার যে কীরকম স্বভাব এবং সেই তখন তার সাধনের প্রক্রিয়া কীরকম হবে সেইটি শ্রী ভগবান এরপরে আলোচনা করবেন। ॐ शान्ते शान्ते शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज के जय जय महामाय के जय जय स्वामी जे महाराज के जय जय गंगा माय के जय।